সুরে সুরে পান করি। আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করব। আমরা কোনো সহিংসতায় যাব না, আমরা কোনো উস্কানিতে যাব না, আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে আমরা আজকে এই দাবি জানাব। অনতিবিলম্বে কুমিল্লায় যে ঘটনা সংঘটিত হয়েছে, যারা এর পিছনে জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দণ্ড আমরা আজকে প্রতিবাদ করছি। এই পর্যায়ে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা উত্তরের অন্যতম সদস্য মোহাম্মদ মোবারক হোসেন। মোহাম্মদ মোবারক হোসেন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. উপস্থিত সম্মানিত তাওহীদ জনতা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন ইতিমধ্যে কুমিল্লার এক পূজা মণ্ডপে বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তির সুপান মহাগ্রন্থ আল কোরআনকে তারা অবমাননা করেছে। প্রিয় ভাইরা আমার, আমি এই মুহূর্তে বলতে চাই, এখন আর সুযোগ নাই। কে আমলে, কে বিএনপি, কে জমিয়ত, কে খেলাফত, সবাই ঐক্যবদ্ধ হবে সরকারের কাছে আমরা জোর দাবি জানাই। এই পূজা মণ্ডপে যারা মহাগ্রন্থ আল কোরআনের সাথে অবমাননা করেছেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, অন্যথায় দুর্বার অঙ্গ আন করে তোলা হবে। জাতীয় বন্ধুগণ আমার, আমি এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।